বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দুনিয়া ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা অনেকেই বলছো দাদা তুমি কোথায় গেলে, অস্কার ব্রুজনের ব্যাপারে কিছু বলছো না, রবসনের ব্যাপারে কিছু বলছো না, অনেক জায়গাতে খবরটা এই মুহূর্তে শোনা যাচ্ছে। দেখো নতুন করে আমি আর কী বলবো, কালকেরই তো তোমাদেরকে লাইভে সবটাই বলে দিলাম যে অস্কার ব্রুজনের ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্স হয়ে গিয়েছে, কালকে সন্ধে পর্যন্ত তিনি ভিসা পাননি, একটু আগে তিনি ভিসা পেয়েছেন। এগুলো তো সব কমন আপডেট, কিন্তু যেটা ইম্পর্টেন্ট ব্রেকিং নিউজ বলা যায়, যদি অস্কার ব্রুজন তিনি যদি ডার্বির আগে চলে আসেন, তাহলে হয়তো ডার্বিতে ইস্টবেঙ্গল ডাগ আউটে তোমরা অস্কার ব্রুজনকেই দেখতে পেতে পারো। যদিও এখনও পর্যন্ত কোনো কিছুই কনফার্ম নয়, আমি আবারও বলছি পরবর্তীকালে যদি না হয় তখন তোমরা বলবে তুমি তো বলেছিলে। আমি কিন্তু যদি ওয়ার্ডটা ইউজ করছি তার কারণ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট হারানসন ট্রাই করছে তারা কিন্তু অস্কার ব্রুজনকে ডার্বির আগেই কলকাতায় নিয়ে আসতে চান, এবং সেক্ষেত্রে তিনি যদি কলকাতায় ডার্বি ডেকে চলে আসেন, অর্থাৎ কালকের মধ্যে তিনি যদি চলে আসেন, তাহলে হয়তো তাকে আমরা ডাগ আউটে দেখতে পেতে পারি। যদিও এইটা একটা টেন্টেটিভ ব্যাপার, এখনও পর্যন্ত সেরকম কনফার্ম নয়। অন্যদিকে রবসন রবিনহোর ব্যাপারে তোমাদেরকে কালকে যেটা বলেছিলাম যে কথাবার্তা চলছে, অবশ্যই পজিটিভ থাকতে পারো। মিগুয়েল এখন হবে না, মিগুয়েল উইন্টার ট্রান্সফার উইন্ডো আগে হবে না, কারণ মিগুয়েলকে নিয়ে কিন্তু বসুন্ধরা কিংস তারা তাদের AFC চ্যালেঞ্জ লিগ খেলার প্রস্তুতি নিচ্ছে, এবং মোস্ট প্রবলি মিগুয়েল কিন্তু তাদের অন্যতম প্রধান একজন ফরেনার হতে চলেছে AFC চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের জন্য। তো মিগুয়েলকে পেতে গেলে অবশ্যই উইন্টার ট্রান্সফার উইন্ডো অব্দি ওয়েট করতে হবে। এই উল্লেখ্য তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখছি, অস্কার ব্রুজন তিনি কিন্তু মিগুয়েল ফেরেরো তাকে কিন্তু পেতে চাইছেন, কিন্তু আমি আবারও বলছি মিগুয়েলকে পাওয়া একেবারে ইস্টবেঙ্গলের জন্য খুব একটা ইজি হবে না। যদিও তার সঙ্গে খুব বেশি দিনে কিন্তু কন্ট্রাক্ট নেই বসুন্ধরা কিংসের, তার সঙ্গে ইস্টবেঙ্গল প্রি কন্ট্রাক্ট করতেই পারে, কিন্তু মিগুয়েল অ্যাটলিস্ট নভেম্বর পর্যন্ত তিনি কিন্তু বসুন্ধরা কিংসের হয়েই খেলবেন। অ্যাটলিস্ট বসুন্ধরা কিংসের যে AFC চ্যালেঞ্জ লিগের ম্যাচেসগুলো রয়েছে সেইখানে তোমরা কিন্তু মিগুয়েলকে বসুন্ধরা কিংসের জার্সি গায়ে বাংলাদেশের ক্লাবটির হয়েই খেলতে দেখবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে রবসন রবিনহো, তিনি কিন্তু অলরেডি কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছেন, এটা আমি তোমাদেরকে বলেছিলাম। ইভেন তিনি বসুন্ধরা কিংসের থেকে প্রায় 9 লাখ রুপিস পেতেন এই মান্থের স্যালারি হিসেবে, সেটাও তিনি নিচ্ছেন না, অর্থাৎ তিনি তার কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছেন বাংলাদেশের ক্লাবটির সঙ্গে। তো সেক্ষেত্রে রবসন রবিনহোকে পাওয়া কিন্তু অনেকটাই সহজ হবে ইস্টবেঙ্গলের জন্য, এবং এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, যদি রবসন রবিনহোকে ইস্টবেঙ্গল নেয় তাহলে কিন্তু AFC চ্যালেঞ্জ লিগের আগেই নেবে, এইটুকু আমি তোমাদেরকে বলে রাখলাম। কথাবার্তা চলছে, কথাবার্তা পজিটিভ দিকেই রয়েছে, কিন্তু ডিল ডান হয়ে গিয়েছে এইটা বলা এই মুহূর্তে পসিবল না। ইভেন ডিল ডান হওয়ার জন্য ঠিক যা যা কন্ডিশনসগুলো মিট আপ করতে হয় সেগুলো কিন্তু এখনও অবধি মিট আপ হয়নি। তোমাদেরকে বলেছিলাম ইস্টবেঙ্গল ইনিশিয়াল ডেট অফার করেছিল, সেই অফারে আমার মনে হয় না রবসন রবিনহোকে কোনোরকমভাবে পাওয়া সম্ভব। তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ইজ ট্রাইং হার্ড, যদি ইস্টবেঙ্গল রবসন রবিনহোকে নেয় তাহলে অবশ্যই AFC চ্যালেঞ্জ লিগের আগেই নেবে, এবং AFC চ্যালেঞ্জ লিগে তারা কিন্তু রবসন রবিনহোকে খেলাতে চাইবে। তার কারণ পরবর্তীকালে নিয়ে কিন্তু খুব একটা কোনো লাভ হবে না ইস্টবেঙ্গলে, তার কারণ এত টাকা দিয়ে একটা প্লেয়ারকে নেওয়া হবে এবং তারপরে সেই যদি ক্লেটন সিলভাকে দিয়েই AFC চ্যালেঞ্জ লিগ চালাতে হয় সেক্ষেত্রে এত টাকা খরচ করার কোনো মানেই হয় না, এটা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও জানে। তো যদি রবসন রবিনহোকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সাইন করায় তাহলে কিন্তু অবশ্যই সেটা AFC চ্যালেঞ্জ লিগের আগেই করাবে, এবং সেটা হওয়ার চান্স কিন্তু এই মুহূর্তে রয়েছে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো আপাতত আপডেটস এই অবধিই ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিন, মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব সেরকম তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আরও ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিও দেয়।